কিছু দেখা যাচ্ছে না, এটা পুরো মেঘ। এটা এই সাইডটা নেপাল সাইড, এটা ইন্ডিয়া সাইড। এই মন্দিরটার সাথে এই ভিউটা দেখা মানে মেন্টাল পিস একটা আমাদের কাছে। এই মন্দিরটা কিন্তু বলে রাখা ভালো, কিন্তু নেপালের মধ্যে অবস্থিত। অবশেষে একটা দোকানে আমরা বেল্ট পেয়েছি, নিজে বেল্ট আনতে ভুলে গেছি। যখন মানেভঞ্জন এসে পৌঁছালাম তখন অলরেডি দুপুর দুটো বেজে গেছে, কিন্তু এরপর যা ঘটলো তার আশা আমি সত্যিই করিনি। ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন একটা ক্যামেরা বিভ্রাট এতক্ষণে ঘটে গেছে। ভিডিওতে আমায় দেখা গেল আমার কথা শোনা যাচ্ছে না। আসলে এটা আমারই একটা বোকামির জন্য হয়েছে, তাই অন্যান্য ব্লগারদের জন্য একটাই অ্যাডভাইস, কখনো গোপ্রো ক্যামেরা চার্জে লাগিয়ে শ্যুট করবেন না, এতে অনেক বড় ক্যামেরা বিপর্যয় ঘটে যেতে পারে। সুতরাং প্রথমে দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওর প্রথম ভাগ আমার ভয়েস ওভারের উপরেই আপনাদের নির্ভর করতে হবে। ভাগ্যবশত অ্যাটলিস্ট ভিডিও ফুটেজগুলো নষ্ট হয়নি। যাই হোক, গাড়ি থেকে নেমে আমাদের আজকে রাত্রি নিবাসের জায়গা ড্রুক হোমস্টেতে চেক ইন করে নিলাম। ড্রুক হোমস্টেতে আগে থেকে বুকিং করা ছিল এবং এখানে থাকার এক্সপিরিয়েন্স, খরচ ও যাবতীয় তথ্য অন্য আরেকটি ভিডিওতে দেখতে পাবেন ঠিক এই আই বাটনে ক্লিক করে। হোমস্টেতে আমাদের লাগেজ রেখে চটপট বেরিয়ে পড়লাম মানেভঞ্জন এক্সপ্লোর করতে। ভারত নেপাল সীমান্তে অবস্থিত মানেভঞ্জন হলো খুবই ছোট্ট একটা বর্ডার টাউন এবং পর্যটকদের কাছে পরিচিত সান্দাকফু ট্রেকিং এর বেস ক্যাম্প হিসেবে। ট্রেকার্সরা এখান থেকে সিঙ্গালিরা ট্রেক শুরু করেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিংবা অন্যান্য রসদও কিনে নেন। বলে রাখা ভালো, মানেভঞ্জনে কেবল একটিমাত্রই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম আছে এবং এরপর সিঙ্গালিলা ট্রেকে যেখানেই যাবেন না কেন সেখানে কিন্তু কোনো এটিএম পাবেন না, তাই টাকা তুলে নিতে হলে এখানেই লাস্ট অপশন। ভিডিওতে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাই হলো ইন্ডিয়া নেপাল বর্ডার। আমার ঠিক ডান দিকেই নেপাল এবং পিছন দিকটা ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ান সাইডেই দাঁড়িয়ে আছি আর এই যে নর্দমাটা দেখতে পাচ্ছেন এটাই হলো বর্ডার। তবে যেটা জেনে রাখা দরকার যে কারণে আপনারা এই ভিডিওটি দেখতে এসেছেন সেটা বলি, আমার ঠিক উল্টো দিকেই রয়েছে ইন্ডিয়ান আর্মির SSB চেকপোস্ট। এই দিকটা আসবার সময় হাতে ক্যামেরা দেখে দুই কর্তব্যরত অফিসার আমাদের বারণ করেন চেকপোস্টের সামনে যেন কোনো ভিডিও রেকর্ডিং না করা হয়, ধরা পড়লে কিন্তু কড়া শাস্তি। আপনার ক্যামেরা কিংবা মেমোরি কার্ড বাজেয়াপ্ত করা হতে পারে, তার থেকেও প্যাথেটিক যদি আপনার ট্রিপের সমস্ত ফুটেজই ডিলিট করতে বলা হয়। আমাদের কপাল ভালো যে SSB অফিসাররা আমাদের দেখেও খুব বেশি স্ট্রিক্ট হননি। সুতরাং শুধু এখানেই নয়, ইনফ্যাক্ট সিঙ্গালিলা ট্রেকের যে কোনো সেনাবাহিনী চেকপোস্টের সামনেই ফিল্মিং টোটালি প্রোহিবিটেড, তাই বেড়াতে এলে এই ভয়ানক ভুলটি করবার দুঃসাহস দেখাবেন না। মানেভঞ্জন বাজার এক্সপ্লোর করতে গিয়ে আমাদের চোখে পড়লো সেই বিখ্যাত শতাব্দী প্রাচীন ল্যান্ড রোভারের। বছরের পর বছর এই গাড়িগুলোই পর্যটকদের পৌঁছে দিচ্ছে সান্দাকফু কিংবা ফালুটের চূড়োয়। যদিও বাড়তি পর্যটকদের ভিড় সামাল দিতে এদের দলে যোগ দিয়েছে বর্তমান যুগের বোলেরো কিংবা সুমো। এটাই হলো মানেভঞ্জনের ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড। সকালবেলা পর্যটকেরা যদি টংলু, টুমলিং, সান্দাকফু অথবা ফালুটে গাড়ি নিয়ে যেতে চান তাহলে এখান থেকে গাড়ি বুক করতে হয়। গাড়ি ভাড়ার ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা দেখে নিতে পারেন। বাঁদিকে যে রাস্তাটি দেখছেন সেটা চলে যাচ্ছে সান্দাকফুর দিকে আর ডান দিকেটা চলে যাচ্ছে ধোত্রের দিকে। এটাও একটা অল্টারনেট ট্রেকিং রুট, যারা গুরদুম অথবা ধোত্রে হয়ে সান্দাকফু ট্রেক করতে চান তারা এই পথটাই ব্যবহার করে থাকেন, কিন্তু আমাদের ট্রেকিং রুট হলো চিত্রে হয়ে। পরের দিন আমাদের ট্রেক শুরু হবে, তাই আমাদের যিনি গাইড তার সাথে দেখা করার কথা আজ। কিছু জিনিস কেনারও আছে এবং আলাপচারিতাটাও সেরে নেওয়া যাবে, তাই গাইডের অপেক্ষা করতে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবার এক জায়গা খুঁজে পেলাম। ততক্ষণে মেঘেদের সারি এসে ঢেকে দিচ্ছে গোটা মানেভঞ্জনকে। এরকম ন্যাচারাল বিউটি ও ক্লাউডি একটা ওয়েদার পেয়ে নিজেদের ফ্রেম বন্দি করতে যখন আমরা ব্যস্ত, তখন অন্যদিকে স্থানীয় কিছু কচি কাঁচাদের নজর কেড়েছে আমাদের Insta360 ক্যামেরা। তাদের কৌতূহলী মনকে আরও আনন্দিত করবার জন্য আমাদের দলে তাদেরকেও যুক্ত করে নিলাম এবং তাদের এই ফ্রেন্ডলি জেস্টার আমাদেরও এতটাই ভালো লাগলো যে সঙ্গে থাকা কিছু চকলেট আমরা তাদের ট্রিট হিসেবে দিলাম। তোমার নাম বলো? বেনজান তামাং। তোমারা কেন নামে? ওকে, আর তোমারা নাম? প্রশংসা। বাহ, তো হম লোগোসে মিলকে, বেঙ্গলি লোগোসে মিলকে কেসা লাগ রাহা হ্যায়? আচ্ছা আচ্ছা হ্যায়, চলো একটু ফটো সেশন হো যায়। ইনি হলেন মিস্টার প্রেম দর্জি এবং আগামী ছদিন আমাদের সঙ্গে থাকবেন গাইড হিসেবে। মাত্র 18 বছর বয়সের একজন যুবক কী করে এতটা পরিশ্রমী অথচ বিনম্র হতে পারে সেই গল্প না হয় পরেই হবে। তার আগে জেনে নিন সিঙ্গালিলা ভ্রমণে আসলে ট্যুরিস্ট গাইড কোথা থেকে পাবেন, কারণ সান্দাকফু কিংবা ফালুট যেতে গেলে সঙ্গে গাইড থাকা কিন্তু বাধ্যতামূলক।
মানেভঞ্জনে রয়েছে সোসাইটি ফর হাইল্যান্ডার গাইডস অ্যান্ড পোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখানে এসেও গাইড বুক করতে পারবেন। এছাড়া যদি আগে থেকে গাইডের সঙ্গে যোগাযোগ করে নিতে চান, যেটা আমরাও সাজেস্ট করব, তাহলে ডিসক্রিপশনে অ্যাসোসিয়েশনের নাম্বার এবং আমাদের গাইডের নাম্বারও দেওয়া থাকলো। এটা জেনে রাখবেন, বর্তমানে মানেভঞ্জন থেকে গাইড নিলে খরচ পড়বে 1,000 টাকা প্রতিদিন এবং সান্দাকফু কিংবা ফালুটে গাইডের থাকা খাওয়ার জন্য দিতে হবে অতিরিক্ত 300 টাকা। তো আমরা অলরেডি আমাদের পঞ্চো কিনে ফেলেছি, প্লাস্টিকের পঞ্চো। এটা দেখা যায় এখন বৃষ্টির সিজনটা নেই, তো যার জন্য আমাদের ওই বড় পঞ্চোটা লাগছে না, প্লাস্টিকের পঞ্চো দিয়ে কাজ চালিয়ে নেবো যদি বৃষ্টি হয় তো, ইন কেস, কারণ পাহাড়ের ওয়েদার বলা যায় না, খুব আনপ্রেডিক্টেবল থাকে। তো 60 টাকা করে পড়েছে, 120 টাকা নিয়েছে, খুবই চিপ। আমাদের এমনি পঞ্চোর দাম হয়তো অনেক বেশি হতো, যাই হোক অসুবিধা নেই। তো এরপরে স্টিক লাগবে, বাট স্টিকটা আমাদের গাইড বললেন যে উনি নিয়ে আসবেন। এখন একটু চা খাবো আমাদের গাইড ভাইয়ের সাথে, দেখা যাক এখানে কেমন চা হয়। এই দোকানটাতে এসেছি, এখানে মানেভঞ্জনের মার্কেটেই দোকানটা পড়ছে। অবশেষে একটা দোকান আমার বেল্ট পেয়েছি, বেল্ট দেখতে হতো, আমি নিজে বেল্ট আনতে ভুলে গেছি, দেখা যাক। আচ্ছা ইয়ে বেল্ট কিতনা কা হ্যায়? 280 কা, 280 কা। ये दो सौ अस्सी का है, योग लेता है। अच्छा कम नहीं होगा ये? 20 रुपये कम दीजिए आप सर। एक्चुअली मुझे इमरजेंसी है तो इसलिए ले रहा, मैं घर से लाना भूल गया था। ठीक है, ओके। 200 टका, 180 टका चाय इसे कैसे, थैंक यू वेरी मच। ये जा ठंडा प्रचंड मेघ, মাথার উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে, সেই ঠান্ডাতে এই চাটা খেতে খুবই ভালো লাগবে। হালকা কফি দিয়েছে চায়ে, বেশ সুন্দর টেস্ট লাগছে এটাতে। ভালো ভিউ আছে এখানে, খারাপ নয়। উপরে একটা মনাস্ট্রি আছে, ওটা আমরা একটু বাদে এক্সপ্লোর করতে যাব, দেখি কিছু সুন্দর সুন্দর ছবি তোলা যায় কিনা। জানি না কী কবর করেছে, টাকা ফেরত দিয়ে দিলে আমার বেল্ট আমার কোমরা হয়নি, এত ছোট বেল্ট। হাস্য করার ব্যাপার, একটা বেল্ট কিনলাম সেটা হলো না, যে বেল্ট না পায় এখানে। কোমরটা অনেকটা বেশি বড় হয়ে গেছে আমার মনে হয়, কোমরটা কমাতেই তো যাচ্ছি উপরে, বেশি মোটা হয়ে গেছে, কোমরটা কমাতেই যাচ্ছি উপরে, কোমরটা না কমলে আর কোনোদিন ট্রেকই করবো না। একটা খুব এক্সট্রিম সিচুয়েশন, এক্সট্রিম বলবো না, বাট খুব বিউটিফুল একটা সিচুয়েশন আমি দেখাচ্ছি। পিছনে পুরো ধোঁয়া, এটা ধোঁয়া নয় এটা মেঘ। তো এটা একটা খুব বিশাল বড় এক্সপিরিয়েন্স আমাদের, কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা পুরো মেঘ। এটা এই সাইডটা নেপাল সাইড, এটা ইন্ডিয়া সাইড। আমরা এতক্ষণ ওই দিকটাতে ছিলাম, এই মনাস্ট্রিতে আমরা যাচ্ছিলাম এই ওপরে, কিন্তু এখন এতটাই মেঘ এসে গেছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন এই শিব মন্দিরে এসেছি, মানেভঞ্জনের আছে এই মন্দিরটা, আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড মেঘে ভর্তি, এই দিক পুরো সাদা হয়ে গেছে মেঘে, আর তার সাথে সাথে হাত জমানো ঠান্ডা। মানে এই মন্দিরটার সাথে এই ভিউটা দেখা, মানে মেন্টাল পিস একটা আমাদের কাছে, খুব ভালো লাগছে এখানটাতে এসে। আমি কানটা চাপা দিয়ে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। উপরে এখানে একটা গুম্ফা আছে, দেখাতে চাইবো, এই দিক থেকে একটা গেট আছে, এখান থেকে যাওয়া যায়। গুম্ফাটা একটু উপরের দিকে, মন্দিরটা এখানে, এটা শিব মন্দির। অথচ খুব ইন্টারেস্টিং যেটা দেখতে পাচ্ছি, এখানে হনুমানের মূর্তির উপরে আবার জেসাস ক্রাইস্টেরও ছবি দেওয়া আছে, বুদ্ধ ধর্মের প্রতীকও আছে। এটা শুধু শিব মন্দির বলা যায় না, এটা কিন্তু সর্বধর্মের সম্প্রীতির একটা নিদর্শন। এই মন্দির থেকে উঠলেই এখানে একটা গুম্ফা আছে, এটা একটা দারুণ গুম্ফাটা, লাভলি একটা ওয়েদার। মনে মনে যারা আসে তারা এই মন্দিরে অবশ্যই হয়তো আসেন একবার, আপনারা যদি আসতে চান এই মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন। লাভলি, লাভলি, বিয়ন্ড মাই এক্সপেকটেশন। এখানে একটা টাইম ল্যাপস নিয়ে নিই আমি। গুম্ফা অথবা গুম্পা কথার অর্থকে বাংলা ভাষায় তর্জমা করে বোঝানো খানিকটা জটিল। সাধারণভাবে গুম্ফা মানে বৌদ্ধ মঠ কিংবা বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রম, এবং এইরকম অনেকগুলো স্তূপা থাকলে সেগুলিকে গুম্ফা বলা হয়। আবার একটিমাত্র স্তূপা দেখাশোনা ও প্রার্থনা করার জন্য যদি একজনও বৌদ্ধ সন্ন্যাসী সেখানে বসবাস করেন তাহলে তাকেও গুম্ফা বলা হয়।
এখানে আমরা কোনো বৌদ্ধ পুরোহিত না দেখতে পেলেও এই সর্বধর্ম সম্প্রীতির মন্দিরটির দেখাশোনা কিন্তু এক হিন্দু পুরোহিত দৈনন্দিন করে থাকেন। জানি না গোম্ফার ব্যাপারে কতটা সঠিক তথ্য দিতে পারলাম, এ ব্যাপারে আমি আরও ডিটেলে রিসার্চ করব। যদি কারো সঠিক তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের সমৃদ্ধ করবেন। শিব মন্দির গুম্ফা, এটা হচ্ছে শিরাওয়ালী মাইয়ার মন্দির। শিরাওয়ালী মাতা প্রসাদ মন্দির থেকে আমরা পেলাম, পূজারী মহারাজ আমাদেরকে প্রসাদ দিলেন খেতে। আচ্ছা, এই মন্দিরটা কিন্তু বলে রাখা হলো কিন্তু নেপালের মধ্যে অবস্থিত। আমরা বিনা পাসপোর্ট বিনা ভিসাতে নেপালে চলে এসেছি। ক্রাইম করেছি কিনা জানি না, তবে যেটা করেছি ভালোর জন্য করেছি, আর এসেছি বলে প্রসাদটা পেলাম, মায়ের কাছে এসেছি সবচেয়ে বড় কথা। ভারত নেপাল সীমান্তের মাঝখানে অবস্থিত এই ঈশ্বরের বাসস্থানকে আন্তর্জাতিক সীমারেখা দিয়ে ভাগ করা গেলেও ভাগ করা যায়নি এই দুই দেশের প্রাচীন সংস্কৃতিকে। দিনের শেষে চলে এসেছি আবার আমাদের হোমস্টে, ড্রুক হোমস্টেতে। আমাদের ব্যাগপত্র সব এখানেই রাখা আছে, ফ্রেশ হয়নি তবে হব। কিন্তু সঙ্গে এসে গেছে একটা সুন্দর স্ন্যাক্স আর টি, গরম গরম পপকর্ন আর টি। টেস্ট ইজ গুড, টেস্ট ইজ গুড। আমি এখন টেস্ট করিনি, যদি আমি টেস্ট করব। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তবে একটা লাইফ হ্যাক আমি দিতে পারি, তখন দেখেছেন হয়তো যে আমি তখন বেল্ট কিনছিলাম কিন্তু বেল্টটা ছোট হয়ে গেছে, হয়নি। অন্য আরেকটা দোকানে গেলাম কিন্তু প্রচুর দাম, মানে 250 টাকা দিয়ে একটা বেল্ট এখন এমার্জেন্সি গেলে মানে হয় না। হঠাৎ মাথায় একটা আইডিয়া খেলো কি করা যায়, তো বাঞ্জি কর্ড কিনলাম, একটা বাঞ্জি কর্ড কিনেছি। এই বাঞ্জি কর্ডটাকে আমি এই অ্যাজ আ বেল্ট ইউজ করছি। কীভাবে বাঞ্জি কর্ডটা ইউজ করলাম সেটা অবশ্যই পরে জানাবো, আপাতত এখন চাটা খাবো। পাহাড়ি মেলাটা কেমন হয় সেটাই এনজয় করতে এলাম আমরা। বন্ধুরা, মানে ভাঞ্জনের পাহাড়ি মেলা ঘুরে দেখার অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি পরের এপিসোডে। তবে কিন্তু যে সে মেলা নয়, কেন এই মেলা স্পেশাল সেটা জানতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন বাঙালি। প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে, কেমন লাগছে সুরাও?